নষ্ট নীড়, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, যেগুলো সব পরকীয়া প্রেম করে, পরকীয়া প্রেমকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে। ওই গল্পগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ে, ওই গল্পগুলো বাংলাদেশ স্কুল বোর্ডের বইয়ে স্থান পেয়েছে। আর আজ থেকে 5-10 বছর 15 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাহিনী ছিল, আল্লাহর রাসূলের যে কাহিনী ছিল, কিছু সত্য কিছু মিথ্যা যাই থাকুক, সেগুলো সব বের করে ফেলে দেওয়া হয়েছে। কেননা যারা এই সিলেবাসগুলো প্রণয়ন করে তারাও জানে যে এই সিলেবাসে যা পড়ানো হবে তার প্রভাব সন্তানের উপর থেকে যাবে। তো আপনার সন্তান যদি এই বেহায়াপনা বেলেল্লাপনার গল্প, এই প্রেমের গল্প, পরকীয়া প্রেমের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়ে আর আগডুম বাগডুম গল্প করে পড়ে আর টম অ্যান্ড জেরির কার্টুন দেখে বড় হয়, তাহলে ওই সন্তানকে সৎ সন্তান করে গড়ে তোলা যাবে না। যদি সৎ সন্তান করে গড়ে তুলতে হয় তাহলে আল্লাহ যাদের উপর দয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, কাদের পথ, যাদের উপর আনআমতা আলাইহিম, আপনি দয়া করেছেন, আপনি রহম করেছেন। আর এই সিরিয়ালের এক নম্বরে আছে আল আম্বিয়া, নবীগণ, কারা? নবীগণ। এই সিরিয়ালের 2 নম্বরে আছে সাহাবিগণ। এই সিরিয়ালের 3 নম্বরে আছে আইম্মায়ে কেরাম, সালাফে সালেহীন, মুহাদ্দিসিনে ইদাম, ফুকাহায়ে কেরাম, তারা। তো আপনার সন্তানকে ছোট অবস্থায় 5-10 বছর বয়সের মধ্যে স্কুলে যেহেতু এই আলতু ফালতু গল্পগুলো সে পড়তেছে, এগুলো তার মানসপটে দাগ কেটে যাবে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার সন্তানকে নবীদের কাহিনী, সাহাবিদের কাহিনী, সালাফে সালেহীনের কাহিনী শুনিয়ে বড় করার। মায়ের কাছে যখন সন্তান শুনতে চাইবে আম্মা একটা কিস্সা বলেন না, তখন মা যেন নবীদের কাহিনী শোনাতে পারে, কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে মুসার কাষ্ঠফলক বাক্স স্রোতের উল্টা দিকে চলল, কিভাবে মুসা তার শত্রুর বাড়িতে মানুষ হলো, কিভাবে ফেরাউন ডুবে গেল, কিভাবে ইউসুফকে কুয়াতে ফেলে দেওয়া হলো, কুয়া থেকে রাজার ঘরে কিভাবে চলে গেল, রাজার ঘর থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেলে কিভাবে গেল, জেল থেকে মিথ্যা অপবাদ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়ে সরাসরি মন্ত্রী কিভাবে হয়ে গেল, এই যে নবী রাসূলদের বিশাল বিরাট শিক্ষণীয় কাহিনী, সাহাবিদের কাহিনী, সালাফে সালেহীনের কাহিনী, এগুলোর সাথে আপনার সন্তানের পরিচয় হতে হবে ছোটতেই। কখন? ছোটতেই। কেননা অল্প কিছুদিন পরই সে যখন সিনেমা মুভির সাথে পরিচিত হবে, পেপার পত্রিকার সাথে পরিচিত হবে, তখন খেলোয়াড়দের সাথে পরিচিত হবে, তখন এই খেলোয়াড়দেরকে, এই মডেল নায়ক নায়িকাদেরকে, এই সিনেমা মুভির নায়ক নায়িকাদেরকে সে নিজের মডেল এবং আদর্শ বলে গ্রহণ করে নেবে নিজের অজান্তেই। আর ছোটতেই যদি তার সামনে মডেল থেকে যায় আবু হানিফা রাহিমাহুল্লার, ইমাম বুখারি রাহিমাহুল্লার, আহমদ বিন হাম্বালের, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের, মুসা আলাইহি সালাতু ওয়াসালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের, তাদের মডেল যদি, তাদেরকে সে যদি ছোটতেই বড় জায়গা দিয়ে ফেলে, উঁচু সম্মানের জায়গা দিয়ে ফেলে, তাহলে ভবিষ্যৎ জীবনে যতই অন্যায় অনাচার অপসংস্কৃতি বেহায়াপনার মুখোমুখি সে হোক না কেন, সে কোনোদিনই নবী রাসূল বাদে অন্য কাউকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করবে না। এই জন্য এই চতুর্থ পয়েন্টের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। আমি আপনাকে এখন পর্যন্ত যে 4টা কথা বলেছি, 5-10 বছর বয়স পর্যন্ত, 1, সন্তানকে তাওহিদ আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, 2, সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন, মসজিদের ইমাম নয়, কে শিখাবে? আপনি শিখাবেন, এই সংকল্প আপনাকে করতে হবে, 3, 18-20 বছর বয়স পর্যন্ত সন্তানকে বেশি সুযোগ সুবিধা, বিলাসিতা, মোবাইল, মোটরসাইকেল ইত্যাদি অত্যাধিক সুযোগ সুবিধা থেকে দূরে রাখতে হবে, সন্তানের হাতে বেশি টাকা দেওয়া থেকে দূরে রাখতে হবে, যাবতীয় বিলাসিতা থেকে দূরে রাখতে হবে, তার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ম আসার আগ পর্যন্ত। 4, মসজিদের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে, বাপ বেটা মিলে মসজিদের খেদমত করতে হবে। 5, নবীদের কাহিনীর সাথে, সাহাবিদের কাহিনীর সাথে তাকে পরিচিত করে তুলতে হবে। এগুলো সব যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে এরপরে আপনার সন্তান সারা পৃথিবীর যেখানেই যাক না কেন ইসলামের আদর্শের উপরেই থাকবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা একটা আদর্শ পরিবার গড়ে তোলার অংশ, আমার বক্তব্যের আরও অংশ বাকি ছিল, কিন্তু আমি যেহেতু আমার সময় নাই, আমি রাজশাহীর উদ্দেশ্যে সফর। কে মহান বলো কে মহান।